বোকাজানত আনহাতে জব্দ করা হয়েছে 10 কোটি টাকার হেরোইন। আরক্ষীর জালত পড়েছে 2 সরবরাহকারী, ধৃত মণিপুরের মোহাম্মদ এলিয়াস আলী আর মোহাম্মদ সিরাজউদ্দিন। দিলা আরক্ষীর নাকা তালাচীত জব্দ করা হয়েছে হেরোইনখিনি। 130টা সাবোনের বাকসত উদ্ধার করা হয়েছে হেরোইনখিনি। ওজন প্রায় 1 কিলোর উপর, প্রায় 1.5 কিলোর আশেপাশে ওজন। আর মণিপুরের পরা গুয়াহাটির অভিমুখী এখন উইঙ্গার বাহনত লই অনা হয়েছিল হেরোইনখিনি অতি গোপনে, ধরা পেলালে আরক্ষীয়ে। অ'চি বৰপথাৰ, অ'চি গোলাঘাট আৰু এছ ডি পি অ' বোকাজান সমন্বিতে এডিশ্যনেল এছ পি ক্ৰাইম গোলাঘাটৰ তত্ত্বাৱধানত এখন গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, এখন এছ ইউ ভি 500। আৰু আমি সেই গাড়ীখন চেক কৰাৰ পিছত প্ৰায় 1 কেজি 850 গ্ৰাম মৰফিন আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে এই টীমটোৱে, আৰু 2 ব্যক্তিক আমি আটক কৰিছোঁ এই সংক্ৰান্তত। বাকী এটা গোচৰ ৰুজু কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে। বজাৰ মূল্য এনেকৈতো ক'ব দিগদাৰ, কিন্তু ষ্ট্ৰীট প্ৰাইচ এৰাউণ্ড 5-6 কোটিমান টকা হ'ব।